ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট আজ আমরা এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এছাড়াও আমাদের কমেন্ট সেকশনে আপনারা অনেক প্রশ্নে করে থাকেন সে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে যে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব সেটি হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের যে এক্সাম তা আগামী দশ তারিখে হবে চলুন তাহলে দেখিনি এই খবরটি কী রয়েছে মাদ্রাসার প্রধান শিক্ষক নিয়োগের জন্য অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়েছে যেটা বলেছিলাম মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডারে কিন্তু প্রধান শিক্ষক নিয়োগের কার্যাবলী শুরু হয়ে গিয়েছে আগামী দশই জানুয়ারি হবে প্রধান শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা কমিশনের অফিশিয়াল ওয়েবসাইটে ডাব্লিউ থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে আবেদনকারীরা অ্যাপ্লিকেশন আইডি এবং জন্ম তারিখ দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন মাদ্রাসায় প্রধান শিক্ষক শূন্যপদ রয়েছে দুশো উনিশটি এই পদে আবেদন প্রার্থী ছিলেন তিন হাজার পাঁচশো জন অন্যদিকে কর্মশিক্ষা ও শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগের পরীক্ষার দিনক্ষণ প্রকাশ করা হয়েছে কর্মশিক্ষা ও শিক্ষা পরীক্ষা হবে সতেরোই জানুয়ারি এতে শূন্যপদ ছিল দুশোটি আবেদন প্রার্থী ছিলেন পাঁচ হাজার পাঁচশো জন রাজ্যে বর্তমানে রাজ্যের সরকারি সাহায্যে চলা ছশো চোদ্দোটি মাদ্রাসা রয়েছে মামলা চলার ফলে দু সালের পর মাদ্রাসা সার্ভিস কমিশন শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের কোনো পরীক্ষা নিতে পারেনি। ফলে অধিকাংশ মাদ্রাসা প্রধান শিক্ষক ছাড়াই চলছে এবার নিয়োগ প্রক্রিয়া শুরু করতে চলেছে কমিশন এমনই কিন্তু গুরুত্বপূর্ণ খবর পাওয়া যাচ্ছে উল্লেখ্য শীর্ষ আদালতের রায়ে রাজ্যের মাদ্রাসা সার্ভিস কমিশনের বৈধতা পেয়েছে আগেই সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ কমিটির দাবিতে মান্যতা না দিয়ে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বৈধ দেয় বৈধতা দেয় ফলে এই মুহূর্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে আইনি কোনো ঝামেলা নেই এই মাদ্রাসা সার্ভিস কমিশনে আগামীতে সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশনে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন দেবে এমনটাই কিন্তু তার যে মন্ত্রী রয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনে সেখান থেকে কিন্তু তারা প্রকাশ করেছে অর্থাৎ আমরা আশাবাদী যে আগামীতে মাদ্রাসা সার্ভিস কমিশনের আন্ডার থেকে আমরা একটা সম্পূর্ণ পরিপূর্ণ নোটিফিকেশন পাবো যেখানে নতুন ক্যান্ডিডেটরা তারা বসতে পারবে এবং শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত হতে পারবে এবং অন্যদিকে যে গুরুত্বপূর্ণ খবরটি বেরিয়েছে সেটি হলো পার্শ্ব শিক্ষক সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ খবর কি রয়েছে আমরা দেখব পার্শ্ব শিক্ষকদের অবস্থান বিক্ষোভ শুরু যা আমরা আগেই জানিয়েছিলাম আদালতের নির্দেশ পেয়ে শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থানে বসল শিক্ষক ও গ্র্যাজুয়েট শিক্ষক দুটি সংগঠন বিকাশ ভবনের থেকে কিছুটা দূরে তারা কিন্তু এই অনশন বা আন্দোলন শুরু করেছে তাদের দাবি বেতন সংক্রান্ত বেশ কিছু দাবি রয়েছে তা যাতে দ্রুত মিটে যায় সে নিয়ে কিন্তু পার্শ্ব শিক্ষকরা এমন ধরনের বিক্ষোভ শুরু করেছেন বিকাশ ভবনের সামনে এর পরিপ্রেক্ষিতে শিক্ষামন্ত্রী কিন্তু জানিয়েছে ধাপে ধাপে শিক্ষকদের যে সমস্ত সমস্যা তা দূর করবে এটাই কিন্তু একদম সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ খবর এবং অন্যদিকে আপনারা আমাদের কমেন্ট বক্সে বিভিন্ন ধরনের কমেন্ট করে থাকেন তার আজ বেশ কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা সেটি হলো দু হাজার কুড়ির এসএসসি সিলেবাসটা নিয়ে আলোচনা করুন দেখুন দু হাজার কুড়ির কোনো এসএসসি সিলেবাস নেই বর্তমানের সময় কোনো নতুন সিলেবাস কিন্তু এখনও আমাদের সার্ভিস কমিশন রিলিজ করেনি সেক্ষেত্রে আমাদের কাছে কোনো ধরনের নতুন সিলেবাস নেই দু সালের যে সিলেবাসটি রয়েছে সেই সিলেবাস ধরেই আপনাকে অধ্যয়ন করতে হবে সেটি এখন সব থেকে ভালো পদক্ষেপ হবে তারপরে যে প্রশ্নটি রয়েছে একত্রিশ তারিখের যে এক্সাম হবে তাতে ভ্যাকান্সি কত হবে হ্যাঁ বুঝতে পেরেছি এই একত্রিশ তারিখ বলতে আপনি বোঝাচ্ছেন যে জানুয়ারি মাসের যে একত্রিশে পরীক্ষা হবে প্রাইমারি সংক্রান্ত দু সালে সতেরো সালের দেখুন দু সালের যে ফর্ম ফিল হয়েছিল দু লক্ষ পঞ্চাশ হাজারের মতো যে ক্যান্ডিডেট ফর্ম ফিল করেছিলেন তাদের পরীক্ষা একত্রিশ তারিখ জানুয়ারি মাসে সেক্ষেত্রে কত ভ্যাকান্সি কেমন কিভাবে পরীক্ষা হবে তা সম্পর্কে কিন্তু কোনো আপডেট নেই শুধুমাত্র এটা জানা গিয়েছে